নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আপনারা আমাকে প্রচুর কমেন্ট করতেন যে দাদা, আপনি এত জায়গায় ঘুরে বেড়ান, তো রেলের টিকিট আপনি কোথা দিয়ে কাটেন? তো আমি বহুবার বলেছি আপনাদেরকে যে আমি IRCTC দিয়েই কাটি নর্মালভাবে, যেমনভাবে সবাই কাটে ঠিক তেমনইভাবে। তাহলেও আপনারা বলেছেন যে দাদা, একটা ভিডিও করে আমাদেরকে দেখান যে IRCTC অ্যাপ দিয়ে কী করে টিকিট কাটতে হবে, বা আমাদের অ্যাকাউন্ট না থাকলে আমরা কী করে অ্যাকাউন্টটা খুলে টিকিট কাটবো। ঠিক আছে, আজকে পুরোটা দেখাবো কী করে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, কী করে সেই নতুন অ্যাকাউন্ট দিয়ে খুলে টিকিটটা কাটবেন, আপনারা পুরোটা দেখাবো। তাই ভিডিওটা বড় হতে পারে, ঠিক আছে, বড় হলেও আপনারা স্কিপ করবেন না, স্কিপ করলেই কিন্তু গুলিয়ে যাবে। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমি শিওর যে যদি কেউ টিকিট কাটতে যারা পারেন না, তারা অ্যাকাউন্ট খুলে গ্যারেন্টি সহকারে টিকিট কেটে নেবেন। ঠিক আছে, তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আমি এখন শুরু করছি ফোনের স্ক্রিন রেকর্ডিং। আপনারা আমার বাঁদিকে স্ক্রিনে দেখতে পাবেন আমি এখানে কী কী করবো, ওটা দেখেই আপনাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমি এখন স্ক্রিন রেকর্ডিং শুরু করছি মোবাইলে। স্ক্রিন রেকর্ডিং শুরু হয়ে গেছে, বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন। একদম প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে IRCTC দেখতে পাচ্ছেন, IRCTC অ্যাপ খুলেছে। তো খুলে আমার এখানে আপডেট দেখাচ্ছে, যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আপডেট দেখাবে বা ওপেন দেখাবে, আপডেট না করলেও চলে। ঠিক আছে, আর আপনাদের যদি মানে ডাউনলোড করা যদি না থাকে তাহলে ওখানে ডাউনলোডের অপশান দেবে বা ইনস্টলের অপশান দেবে, আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে নর্মালি আপনাদের ড্যাশবোর্ডে চলে আসবে IRCTC অ্যাপ। তো IRCTC অ্যাপ ওপেন করবেন, ওপেন করার পরে উপরে ডান দিকে লগ ইন অপশান আছে, তো আমরা লগ ইন করবো। লগ ইনের পরে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউজার বলে লাল রঙের কোশ্চেন মার্ক আছে, তো ওটাতে প্রেস করবো। প্রেস করে পুরো ফর্ম্যাটটা আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমি প্রথমে ফর্ম্যাটটা ফিল আপ করে নিই। ঠিক আছে, আপনারাও পুরো দেখে দেখে পুরো স্টেপ বাই স্টেপ ফর্ম্যাটটা ফিল আপ করবেন। এখন আমাদের ফর্ম্যাট ফিল আপ হয়ে গেছে, এখন আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আবার নতুন একটা ফর্ম্যাট আসবে, এই ফর্ম্যাটটাও আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমি ফিল আপ করে নিচ্ছি। আমাদের সেকেন্ড পেজেরও ফর্ম্যাট ফিল আপ হয়ে গেছে, আমরা এখন রেজিস্টার করছি। রেজিস্টার করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন কংগ্রাচুলেশান দিয়ে দিয়েছে, কংগ্রাচুলেশান ইউজার রেজিস্টার সাকসেসফুল, ভেরিফাইড ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যান্ড এনজয় আওয়ার সার্ভিস। তাহলে আমরা ওকে করছি। ওকে করার পরে প্রথম পেজে মানে প্রথম ফর্ম্যাটে আমরা যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেটা এখানে দিয়ে লগ ইন করতে হবে। তার আমরা লগ ইন করে নিচ্ছি। তো এবারে আমরা আমাদের প্রথম পেজে তৈরি করা ইউজার আইডি পাসওয়ার্ড তার সাথে তলায় ক্যাপচা দিয়ে লগ ইন করছি। তাহলে আমাদের তারপরের পেজটাও করেছে লগ ইন করার পরে। তা লগ ইন করার পরে দেখবেন আপনারা আপনাদের মোবাইলে OTP যাবে, যে রেজিস্টার মোবাইল নাম্বার আমরা প্রথম পেজে দিয়েছিলাম, মোবাইল নাম্বার প্লাস ইমেল আইডি, দুটোতেই OTP যাবে। তো দুটো OTP এখানে ফিল করতে হবে, ফিল করে ভেরিফাই ইউজার, ভেরিফাই ইউজার করার পরেই দেখে নিচ্ছেন যে কংগ্রাচুলেশান বাদিকে লেখা এসছে যে OTP ভেরিফিকেশান ইজ সাকসেসফুল ইউজার, দিয়ে ওকে করে দেবেন। ওকে করা দেওয়ার পরে যে পাসওয়ার্ড আপনারা সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। এবারে আপনাদেরকে দেখাবো কী করে টিকিট কাটতে হবে। এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায়। ঠিক আছে, লগ ইন করছি আমরা। তো এখন আমরা আমাদের পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগ ইন করছি আরেকবার। এবার লগ ইন হলো, এবারে আপনারা টিকিট কাটতে পারবেন। সাথে সাথে দেখুন আমি আপনাদেরকে একটা ডেমো টিকিট কেটেও দেখাচ্ছি। এবার এখানে আবার পিন সেট করতে বলছি, তো আপনারা আপনাদের মতো 4 ডিজিটের পিন সেট করে নেবেন। সাবমিট করলাম। তো পিনও ঠিকঠাক সেট হয়ে গেল। সেট হয়ে যাওয়ার পরে পুরো ড্যাশবোর্ড খুলে গেল IRCTC অ্যাপের। এবারে আমরা টিকিট কাটবো। এবার আমি নর্মাল একটা ডেমো টিকিট আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ডেমো টিকিট আমরা জার্নি করবো না, তাহলেও একটা টিকিট আপনাদের কেটে দেখাচ্ছি ডেমো হিসাবে। ঠিক আছে, হাওড়া থেকে ব্যান্ডেল নর্মাল এখানে লেগে আছে, তো ব্যান্ডেলই ধরে নিন। টিকিটটা হবে নর্মালি পরের মাসের 15 তারিখে। আপনাদের যেমন টিকিট সেট করে দেওয়ার ডেট, আপনারা তেমন ডেট সেট করে টিকিট কেটে নেবেন। ধরুন আমরা টিকিট কাটবো মালদা ইন্টারসিটি। দেখতে পাচ্ছেন আপনাদের যে ট্রেন, এখানে পুরো ট্রেনের লিস্ট দেখিয়ে দেবে, যে ধরুন আপনারা যাবেন হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত, তো হাওড়া থেকে ধানবাদ পর্যন্ত প্রত্যেকটা ট্রেনের লিস্ট দেখিয়ে দেবে, আপনাদের যে ট্রেনটা দরকার সেটা টিকিট কেটে নেবেন। আমরা ডেমো হিসাবে ধরুন হাওড়া থেকে মালদা ইন্টারসিটিতে ব্যান্ডেল পর্যন্ত যাবো। তাহলে প্রথমে ব্যান্ডেল সেট করেছিলাম, তারপরে পুরো ট্রেনের লিস্ট এসেছিলো, এখন মালদা ইন্টারসিটি এসছে, তো মালদা ইন্টারসিটি সেকেন্ড সিটিং, মানে কি
চেয়ার কার, নন এসি চেয়ার কারের টিকিট, ঠিক আছে। 15 তারিখ আমরা এখানে সিলেক্ট করে প্যাসেঞ্জার ডিটেল করলাম, অ্যাগ্রি করলাম। অ্যাগ্রি করার পরে আমাদের এখানে প্যাসেঞ্জারের নাম দিতে হবে, তো আমরা নর্মাল একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন যে আমার ক্যামেরা ধরে আছে তার নাম রাজা দেবনাথ, আমার এক দাদা, তো তার নামই আমি দিচ্ছি। তারপরে বয়স, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা যেমন দিয়ে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান, বার্থ প্রেফারেন্স এতে হয় না, সেকেন্ড সিটিং চেয়ার কারে হয় না। অ্যাড প্যাসেঞ্জার করলাম, অ্যাড প্যাসেঞ্জার করার পরে প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে, রেজিস্টার মোবাইল নাম্বার। তারপরে যেখানে যাবেন সেখানকার ঠিকানা, এই উপরে আদার প্রেফারেন্স দেওয়ার কোনো দরকার নেই। তো আমরা ব্যান্ডেলের একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, ওখানকার দিয়ে দিলাম, ব্যান্ডেল স্টেশন রোড। ব্যান্ডেলেরই একটা পিনকোড। তো অনেকে আবার আছে যে ধরুন আপনারা নর্মালি কোথাও যাচ্ছেন, ধরুন কথার কথাই বলছি রাঁচি যাচ্ছেন, কিন্তু রাঁচিতে গিয়ে ধরুন কোথাও ঘুরতে টুরতে যাচ্ছেন, রাঁচি হোক দার্জিলিং হোক যাই হোক, পিনকোড আপনারা জানেন না, কিন্তু পিনকোড ফিল আপ না করলে আবার টিকিট কাটা যাবে না। সেক্ষেত্রে কী করতে হবে, গুগলে সার্চ করে নেবেন একটা পিনকোড, যেমন নর্মাল আমি এখানে সার্চ করে আপনাদেরকে পুরো ডেমো হিসাবেই দেখাচ্ছি। যেমন আমরা লিখলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যান্ডেল ব্রাঞ্চ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নর্মাল ব্যান্ডেলের ব্রাঞ্চ থাকবেই যে কোনো ব্যাঙ্কের, ওই অঞ্চলের ধারে কাছে একটা সার্চ করবেন, সার্চ করে সেই পিনকোডটাই দিয়ে দেবেন। যেমন আমরা এখানে সার্চ করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যান্ডেল, BANDEL ব্যান্ডেল ব্রাঞ্চ, ঠিক আছে। ব্যান্ডেল ব্রাঞ্চ খুললো, খুলে দেখুন পাশেই দেখতে পাবেন পুরো ঠিকানা দেওয়া আছে, ওই ঠিকানায় ওই যে পিনকোডটা আছে ওই পিনকোডটাই আপনার ওখানে পুট করে দেবেন, ঠিক আছে। যেমন এখানে আছে 71 21 23, তারপর এটা যে কোনো একটা, যে কোনো একটা বিও সেট করতে দেবে, যে কোনো একটা করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন ইউপিআই অপশান আছে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড আছে, দেখুন ইউপিআই বেশি লোক ইউজ করে না, তার থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বেশি লোক ইউজ করে, যেটা আপনাদের কাছে যেটা আছে একটা যে কোনো একটা অপশান দিয়ে। যেমন আমরা ট্র্যাভেল করবোই না, তাই আমরা ট্র্যাভেল ইন্স্যুরেন্সও নিচ্ছি না, ঠিক আছে। আপনারা যদি ট্র্যাভেল করেন, মানে আপনারা ট্র্যাভেল করার জন্য টিকিট কাটবেন, তো আপনারা ইয়েস করে নেবেন ট্র্যাভেল ইন্স্যুরেন্সটাকে, ঠিক আছে। আমরা এখানে রিভিউ জার্নি ডিটেল করছি, জার্নি ডিটেল করার পরে এখানে ক্যাপচা এসছে, ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পরে পেমেন্টের অপশান আসবে অনেক ধরনের, যেমন আমরা পেটিএম সিলেক্ট করে পে করলাম, মানে পেটিএমের ভায়া হয়ে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছি। তাহলে আমরা পেমেন্ট করে নিই, পেমেন্ট করার পরে আপনাদের সাথে কথা বলছি। তাহলে দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, সাকসেসফুল হওয়ার পরে আমাদের টিকিটও শো হয়ে গেছে যে আমরা টিকিট কেটেছিলাম কবে, পরের মাসের 15 তারিখের মালদা ইন্টারসিটির হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত, আর আমাদের সিট পড়েছে D2 কোচের 54 নম্বর, ঠিক আছে। এরমভাবেই আপনারা খুব সহজেই টিকিট কেটে নিতে পারবেন। আর যদি যদি ভিডিওতে কিছু প্রবলেম হয়, আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, তাহলে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার, ঠিক আছে। তাহলে আমরা ভিডিও বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি, আশা করলাম আপনারা ভিডিওটা বুঝতে পারলেন, ঠিক আছে। ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে, টাটা।